দিল্লির হায়দ্রাবাদ হাউসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সেখানে আছেন আমাদের সহকর্মী তাজওয়ার মাহমুদ। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব তার কাছে। তাজওয়ার, হায়দ্রাবাদের হাউসে এখন বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এবং এই বৈঠকটি সন্ধ্যা 7:15 দিকে শুরু হয়েছে বাংলাদেশ সময় এবং এখন পর্যন্ত চলমান রয়েছে। আমরা আশা করছি যে এই বৈঠকে বিশেষভাবে গুরুত্ব পাবে মিয়ানমারের যে সীমান্তবর্তী অঞ্চলে যে চলমান অস্থিরতা এবং সেটিকে ঘিরে যে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে সেই বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে বলে আমরা ধারণা করছি। কারণ এর আগে পররাষ্ট্রমন্ত্রী যে আনুষ্ঠানিক তার বৈঠকগুলো শুরু করেছিল দিল্লি সফরে, তার সেটি আজকে দুপুরে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠক দিয়ে শুরু করেন। সেখানেও কিন্তু এই মিয়ানমার সীমান্ত ইস্যু এবং সেখানে যে অস্থিরতা, এর জেরে ভারত এবং বাংলাদেশ যে নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে সেই বিষয়টি কিন্তু বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। এবং যে কারণে অজিত দোভালের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর যেই বৈঠক, সেই বৈঠকে কিন্তু বাংলাদেশ ভারত একযোগে এই মিয়ানমারে যেই অস্থিরতা সেটি নিরসনের একযোগে কাজ করবে বলে কিন্তু সেখানে দুই পক্ষই কিন্তু একমত হয়েছে। এবং তারপরে পররাষ্ট্রমন্ত্রী আজকে রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতি বিরোধিত এলাকায় তিনি সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। তারপরে আজকে তিনি প্রেস ক্লাব অফ ইন্ডিয়াতে গিয়েছিলেন, সেখানে বঙ্গবন্ধু কর্নার 2021 সালে যেটি প্রতিষ্ঠিত হয়েছিল সেই বঙ্গবন্ধু কর্নারে তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন। এবং সেখানেও ভারতীয় সাংবাদিকদের সঙ্গে কথায় তিনি কিন্তু বলেছেন বিশেষভাবে যে মিয়ানমার ইস্যুতে কিন্তু ভারত এবং বাংলাদেশ দুই দেশের জন্যই কিন্তু অনেকটা ঝুঁকি রয়েছে এবং সেই বিষয়টি কিন্তু নিরসনের জন্য ভারতের কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলোচনায় করবেন। পরবর্তীতে তিনি প্রেস ক্লাব অফ ইন্ডিয়া থেকে এখন হায়দ্রাবাদে অবস্থান করছেন। আমরা হায়দ্রাবাদ হাউসের ঠিক বাইরেই অবস্থান করছে। এখানে পররাষ্ট্রমন্ত্রী বৈঠকটি প্রায় ঘন্টা দেড়েক হওয়ার কথা রয়েছে এবং এই ঘন্টা দেড়েক বৈঠকের পরে তাজ হোটেলে ফিরে, যেখানে পররাষ্ট্রমন্ত্রী অবস্থান করছেন, সেখানে ফিরে সাংবাদিকদের আবারও ব্রিফ করবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যে আলোচনাগুলো করবেন সেখানে মিয়ানমার ইস্যু তো রয়েছে, এর পাশাপাশি বাংলাদেশের যেই অভিন্ন নদী আছে 54টি ভারতের সঙ্গে এবং সেটি নিয়ে যে পানিবণ্টন জটিলতা যেটি রয়েছে সেটি কিন্তু বিশেষভাবে গুরুত্ব পাবে বলে আমরা আশা করছি। কারণ আগামী মাসে দ্বৈত নদী কমিশন অর্থাৎ দুই দেশের আসলে পানি ভাগাভাগির জন্য যেই কমিশনটা আছে যৌথ নদী কমিশন সেটির আগামী মাসে একটি বৈঠক রয়েছে। তো তার আগে এই বিষয়টি ইস্যুটি আলোচনা জোর পাবে বলে আমরা আশাবাদ করছি। এবং এছাড়াও কিন্তু বাণিজ্য সম্প্রসারণ সহ কয়েকটি বিষয়ে আলোচনা হবে বলে আমরা ধারণা করছি। তো নয়াদিল্লি থেকে এই ছিল আমার কাছে পররাষ্ট্রমন্ত্রীর 3 দিনের দ্বিপাক্ষিক সফরের সর্বশেষ খবরাখবর। ভারতের নয়াদিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তাজওয়ার মাহমুদ।